ঘরের কাছে সবজি তুলে 85 বছরের শাশুড়ি মার জন্য সব পছন্দ মতো রান্নাবান্না করে দিলাম। এটা হচ্ছে আমার শাশুড়ি মা, এখন দেখো সকালে মুড়ি খাচ্ছে। এখন বাজে সকাল 8টা, তো মায়ের চা খাওয়া হয়ে গেছে, এখন মুড়ি দিয়েছি, মুড়ি খাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন দেখো সকাল সকাল শাক তুলতে চলে এসেছি বাগানে। তো বাগান ঠিক না, আমাদের উঠোনের একদিকে আমরা সবজি চাষ করেছি, আর নিজেদের কাছে সবজি তুলে রান্না করার মজাটাই আলাদা বলো। আজকে দেখো মূলো শাক তুলছি, তো মূলো শাকগুলো অনেকদিন হলো বড় হয়ে গেছে, মা ছিল না সেই জন্য শাকটা তোলা হয়নি। মা এসব শাক খেতে খুবই ভালোবাসে, আর এই লাউ শাক খেতে তো মানে প্রচুর ভালোবাসে, সেই জন্য মা বললো আজকে একটু লাউ শাক রান্না করবে বৌমা। আমি বলি আচ্ছা ঠিক আছে। মা মুড়ি খেয়ে দেখো সবজি কাটতে বসে গেছে। আমি ভাবলাম যে আমি কাটবো, বঁটি আরে সব রেডি করে নিয়ে এসেছি। মা বলছে দা না দাও, আমি তো সারাক্ষণ বসেই থাকি, আর আমি সবজিটা কেটে দিচ্ছি। আর আমি দেখো মূলো শাকগুলো ভালো করে বেছে দিচ্ছি মাকে। আর এই দেখো দাদাকে আজকে আমার ভাসুরকে একটু সবজি আনতে দিয়েছিলাম, করলা, তারপরে একটু যে কুমড়ো, তারপরে পালং শাক। পালং শাকটা আমাদের গাছের এখনও খুব ছোট, সেই জন্য কিনতে দিয়েছিলাম। আর শাকগুলো বেছে দিয়ে আর আমি সকালে টিফিনটা খেয়ে নেব। মা বলে তুমি আগে টিফিন খেয়ে নাও, আর আমি না খেলে না মা বারবার বলতে থাকে সকালে টিফিন খেয়ে নাও, টিফিন খেয়ে নাও। কটা বাজবে ধরে এসতে ছিল একটা, কটা অব্দি পরীক্ষা? পরীক্ষা হয়ে গেলে তাড়াতাড়ি চলে আসবি, এসে পড়তে হবে আবার। আজকে সকালে একবার ট্যাঙ্কি ভরে নিয়েছি, আবার মা বলছে যে বৌমা একটু গাম্ভীর করে জলটা রোদে দাও তো স্নান করবো, তো সেই জন্য আবার একবার পাম্প চালাতে হলো। দেখো মায়ের জন্য গাম্ভীর করে জলটা রোদে দিলাম, এখানটা তো আমাদের ভালো রোদ্দুর লাগে, আর মা যখন স্নান করবে 12টার সময় তখনকে আশা করছি গরম হয়ে যাবে। আর একটা বালতি খালি ছিল সেইটাও ভরে নিলাম। এখন দেখো রান্না বসিয়ে দিয়েছি, আজকে লাউ শাকটা বড়ি দিয়ে রান্না করব, তাই বড়িটা আগে ভালো করে ভেজে নিলাম। নিয়ে তেলে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব, ফুল ভাজবো না। এবার এর সাথে আলুটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব তেলেতেই। দেখো আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে, এবার আমি বেগুনটা আর লাউ শাকটা দিয়ে দেবো। এইভাবে বড়ি দিয়ে লাউ শাকটা রান্না করলে না আমার শাশুড়ি মা খেতে খুব ভালোবাসে। আগের বছর তো আমাদের এই লাউ শাক মানে ছিল না, গাছ ছিল না, আমি পাড়া থেকে কত চেয়ে চেয়ে এনেছি জানো, আমার শাশুড়ি মায়ের জন্য, খেতে যেহেতু ভালোবাসে। লাউ শাকটা আর বেগুনটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর এখন দেখো লাউ শাকটা একদমই সেদ্ধই হয়ে গেছে, আর লাউ শাকটা তো একদমই নরম, আর আলু তো আগেই সেদ্ধ হয়ে গেছিলো। আর এখন দেখো একটু দিলাম আদা বাটা, লঙ্কা, হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়ে, আর সামান্য একটু চিনিও দেবো জানো তো, দিলে খেতে ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি। আর রান্না করব ডিমের ঝোল, আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, আর ডিমগুলো জানো তো আজকে অমলেট করে ঝোল বানাবো, সেদ্ধ ডিম না। আর এখন মূলো শাকটা ভেজে নেব, তো মূলো শাকে একটু আলু আর বেগুন দিয়েই ভাজবো। তারপর সরু সরু করে আলু কেটে নিয়েছি, তো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে বেগুন আর মূলো শাকটা দেবো। দেখো আলুটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, বেগুনটা দিয়ে দিলাম, এবার শাকগুলো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এইভাবে মূলো শাকটা ভাজলে না খুবই ভালো লাগে খেতে, আর একদমই তো শাকগুলো নরম।
কতদিন শাশুড়ি মা ছিল না, সেই জন্যে তাড়াতাড়ি রান্নাও আমার হতো না, আর ভালো করে রান্নাও আমি করতাম না জানো তো। কোনো রকম বেলাতে একটু এক তরকারি ভাত রান্না করে ফেলতাম। আজকে কত তাড়াতাড়ি রান্নাও হয়ে গেল আর সব কাজ গুছানোও হয়ে গেল। দেখো আমার রান্না হয়ে গেছে, আর আজকে রান্না হয়েছে এই যে ডিমের অমলেট করে আর আলু দিয়ে ঝোল করেছি। সোনু আজকে স্কুল যাওয়ার সময় বলে গেছে যে মা এইরকম করে ঝোল করবে, সেদ্ধ করে না। আর এই যে লাউ শাক, আর এইটা হচ্ছে এই যে মুলো শাক ভাজা। চলো মাকে আগে ভাত দিয়ে দিই, আমার স্নান হয়ে গেছে কিন্তু জামা কাপড় এখনো মেলা হয়নি। আর এই হচ্ছে ভাত, ভাতটা জানো তো হলুদ হচ্ছে কেন জানি না, এই জলের জন্য হবে হয়তো, দেখতে পাচ্ছ খুব ফ্রেশ সাদা হচ্ছে না ভাতটা। মাকে আগে খেতে দিয়ে দিই, তারপরে জামা কাপড়গুলো মিলে আমি খাবো, সোনুর তো একটু আসতে দেরি হবে। মা দেখো স্নান টান করে বসে আছে, সবে কিন্তু 12টা বাজে, আর এই বলে বারান্দাতেই আমাকে আজকে ভাত দিয়ে দাও, এখানটা রোদ্দু লেগেছে। দেখো কতটুকু ভাত দিয়েছি, আবার মা ভাতটা তুলে দিল, এইটুকু করে মা ভাত খায়। এখন দেখো মা ভাত খাচ্ছে আর আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো টাটা।